মালিক যেই কাতারে দাঁড়াবে গোলাম সেই কাতারে দাঁড়াবে, মালিক সেই কাতারে দাঁড়াবে, ড্রাইভার সেই কাতারে দাঁড়াবে। মসজিদের মধ্যে কোনো নেতাগিরি চলে না, ঠিক কি না? আমরা অনেক মসজিদে দেখি হুজুর জায়নামাজটা রাখেন, আমার ছেলে বিদেশ থেকে পাঠাইছি, হুজুর আমি হজ করতে গেছিলাম জায়নামাজ এটা আনছি, এটা ঠিক হুজুর এখানে থাকবে, আমি জুমার দিন আসবো। উনি জুমার দিন আসবে, ওনার জায়নামাজ দিয়ে উনি জায়গা কিনে রেখেছে, কথা বুঝেন নাই? এরপরে মসজিদে অনেক লোক, আমরা খতিব সাহেবের অনেক সময় কি করি, ওই যে স্যার আসছে, স্যার মানে বুঝছেন তো, স্যার মানে স্যার আর কি, উনি ঘুষ খাক সুদ খাক যাই খোক, ওনার কাছে কিছু ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, এগুলো দেখা সবার পিছনে আসছে, জায়গা নাই, খতিব সাহেব বলে বুঝেন নেই। এবার মানুষকে ফাঁক করে উনি সামনে আসে, আপনি যদি আগে দাঁড়াতে চান আগে আসতে হবে, পরে এসে মানুষ উঠিয়ে দিয়ে সামনে আসার অধিকার কারো নাই, ঠিক কিনা? আরো সেই অধিকার প্রবন্ধগণ বলতে চাচ্ছিলাম মসজিদকে সুন্দর করা। হ্যাঁ, যেমন চেষ্টা করছি মসজিদের মুসল্লিদেরকে সুন্দর করতে হবে, শির্ক এবং বিদাত মুক্ত করার জন্য চেষ্টা করা আপনাদের দায়িত্ব। এ মসজিদ হবে সম্পূর্ণ শির্ক মুক্ত, সম্পূর্ণ বিদাত মুক্ত, সম্পূর্ণ কুসংস্কার মুক্ত, যতগুলো কর্ম হবে কোরআন সুন্নাহ মতো, নাকি নাকি হুজুরে কিছু একটা বললেই কোরআন সুন্নাহ হাদিস থেকে হুজুর বাপদাদা সারা জীবন করে আসছে তারা কি ভুল করছে? আমনে এই সেগুলো কিল্লেগা হুজুর বেদাল লাগান, বাইরে বাইরে শুনতে পারেন না, বাইরে বাইরে হুজুরের ওয়াজ করে, হুজুর ওয়াজ করবে উল্টা দূরে থাক, হুজুরেরই উল্টা ওয়াজ করে বিভিন্ন মসজিদগুলোতে। এই জন্য ইমাম সাহেবরা কথা বলতে পারে না, মুখ বন্ধ হয়ে আছে। যদি সারা বাংলাদেশের সমস্ত হুজুররা মিলে, ইমামরা মিলে, খতিবরা মিলে সিদ্ধান্ত নেয় যে কোরআন সুন্নাহ যা আছে তাই বলবো, সমাজে কি চলছে মানুষ কি বলবে এই সব চিন্তা না করে আল্লাহ এবং তার রাসূলের সঠিক কথাগুলো যদি বলার সিদ্ধান্ত নেয় এবং ওপেন বলা শুরু করে, আমি তো মনে করি একদিনে সারা বাংলাদেশ পাল্টে যাবে, একদিনে পরিবর্তন হয়ে যাবে।